ভিতরে বাবা আত্মাটা বাবা দেখতেছে কিন্তু বারবার আত্মাটা ঘুরে ঘুরে পালিয়ে আছে। আল্লাহ তাআলা বলো বাবা তুমি কেন হযরতে আদমের সালামের ভিতরে থাকছো না, কেন কেন থাকছো না বলো বলো? যখন আপনার এই কথা বলা আত্মা মুবারক বলে রব্বুল আলামিন আমি সব সময়ের আলোতে ছিলাম, সব সময় আমি আলোতে ছিলাম গো আল্লাহ, আমি যখন আদমের ভিতরে যাই অন্ধকার আর অন্ধকার থাকতে ভালো লাগে না। আল্লাহ তাআলা কি করলেন, নূরে মুহাম্মাদি থেকে কিছুটা নূর হযরত আদম আলাইহিস সালামের ভিতরটাকে আপনার আলা করা হলো জোরে বলুন তাই বলি কই আদা গন আরে আদম নবী আতা যে দিন আরে কেন দেখো দাদা কে জানা আরে আদম নবী আতা যে দিন কেন দেখো দাদা কে জানা আরে আদম ঘরেতে আরে অন্ধকারে কেমন রইব দয়া আপনার ভিতর আসলে বেড়াদার আসার পরে আল্লাহ তাআলা যার হযরতে আদম আলাইহিস সালামের পিঠে বাবা আমার বিশ্ব নবীর নূর মুবারক রাখলেন। নূরে মুহাম্মাদি পিঠে রাখলে আল্লাহ তাআলা ফারিস্তারা আদম আলাইহিস সালামকে ঘেরাও করেছেন। আদম আলাইহিস সালাম বলছে আল্লাহ গো এতগুলি আপনার ফারিস্তা আমাকে কি করছে? আল্লাহ তাআলা বলে আদম তোমাকে জিয়ারত করতেছে জোরে বলুন। বলে কেন? আল্লাহ তাআলা বলতেছে গো আদম তোমার পিঠে আমার হাবিবুল্লাহর নূরে মুহাম্মাদি তারে গেছে। হযরত আদম আলাইহিস সালাম বলতেছে গো রব্বুল আলামিন আপনি এমন জায়গাতে নূরে মুহাম্মাদি তারে গেছে আমি দেখতে পাওয়া না ও গো আল্লাহ আপনি একটু দয়া করে নূরটাকে সামনা করে দিন। আল্লাহ তাআলা বাবা কি করলেন বাবা পিঠ থেকে বাবা নূরে মুহাম্মাদি নিয়ে আবার আদম আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মাদি দাদা হলে জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা কপালে নূরে মুহাম্মাদি আসলো আসার পরে আদম আলাইহিস সালাম বলে ও গো আল্লাহ কপালে তো দিলেন আমি দেখবো কেমন করে। আল্লাহ তাআলা বলতেছে বলো আদম তুমি এক কাজ করো তোমার দুই হাতের পুরো আমল দিয়ে সম্মুখে করো যেমন বাবা করা সঙ্গে সঙ্গে বাবা হযরত আদম আলাইহিস সালাম জানো হাতে যেন আপনার হাতে হাসান শেখ 520 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালা মোহাম্মদ হাসান শেখ 500 টাকা দাতা যে আসাতে যে নিয়াতে দান করেছে আল্লাহ জানো তার দানকে কবুল করার যদি বিহা না হয় তাহলে তার ভাগ্য তাকে ভালো নারী মিলিয়ে দেবে কি বলছে রাজ্জাক রাজ্জাক 2 বস্তা সিমেন্ট আর 200 টাকা নগদ দিয়েছে নারে তাকবীর নারে রিসালা মোহাম্মদ রাজ্জাক শেখ 2 বস্তা সিমেন্ট আর 200 টাকা দাদা জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবের বেরাদার নূরে মুহাম্মাদিতে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের কপালে নিয়েছে। আদম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ গো আপনি তো পীর থেকে নিয়ে কপালে নূরে মুহাম্মাদিকে নিয়ে আসলেন তবে এর নূরটা তো আমি এখনো দেখতে পাচ্ছি না। আল্লাহ বলতেছে আদম তুমি তোমার দুই হাতের বুড়ো আঙুলগুলোকে সম্মুখে রাখো সঙ্গে সঙ্গে আপনার কি হলো হযরত আদম আলাইহিস সালাম দুই হাতে আপনার মুখের দ্বারাতে আপনার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের নূরে মুহাম্মাদিকে বাবা দেখতে পাওয়া গেল জোরে বলুন। দেখার সঙ্গে সঙ্গে বেরাদার হযরত আদম আলাইহিস সালাম দেখার সঙ্গে সঙ্গে আপনার সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলে চোখে চুম্বন দিয়েছে। এখন অনেক মানুষ বলে যে নবীর নাম শোনা চুম্বন দেওয়া হয়েছে বেদাত হচ্ছে সেরে কিন্তু আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম বিশ্ব নবী নূরে মুহাম্মাদি দেখার পরে বেরাদার আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম কপালে আপনার চুম্বন দিয়েছে চোখে তাহলে আমার আব্বা যদি আপনার চুম্বন দেয় তাহলে আমাদের জন্য কি হবে? বাবা কিছু মানুষ আপনার বুঝে না কেন বলুন তো একটা বেটে ছেলে বিবাহ করে এসেছে বেটে মেয়ে বুঝতে পেরেছে নিয়ে আসার পরে শাশুড়ি মা বলতেছে
শাশুড়ি মা বলতেছে, বলে বৌমা কলসিতে পানি নিয়েছ, পানি আনতে গেছে কানে দুল বাবা একটা কলসির ভিতরে পড়ে গেছে, বৌমা হাত করেছে আপনার কলসির তলাও নাই দুলও নাই, বৌমা আপনার কলসিটা হাতে করে নিয়ে গেছে বাড়িতে, শাশুড়ি জিজ্ঞাসা করে বৌমা তোমার কানে দুল কোথায়, বলে আম্মা কানে দুলটা কলসিতে পড়ে গেছে তো পাওনি, বলে কাল কলসির তলাও নাই দুলও নাই, শাশুড়ি মা আপনার হাত করেছে কলসির তলাও আছে দুলও আছে, নাকি বলছেন? তাহলে মেয়েটা কেন তলা পেলে না দুল পেলে না, তার হাত ছোট বলে কলসির তলা পায়নি দুলও পায়নি, তাহলে এখানে বোঝা গেল যে বৌমার হাত ছোট তার জন্য পায়নি, শাশুড়ি মা হাত ধরেছে কলসির তলাও আছে দুলও আছে। বাবা কা যারা বলে যে নাবি নূরের তৈরি নাই, যারা বলে যে হযরত আদম আলাইহিস সালামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগে আদমকে তৈরি করা হয়েছে, কারা বলে যে নবীর উপরে ক্যাম্প করা জায়েজ না দুরুদ পড়া জায়েজ না, আসলি বিরাদ ইসলাম তাদের কিছু জানা নাই, তারা মেন জায়গাতে হাত বাড়ে না, তারই জন্য বিরাদ ইসলাম ঘুরে পায় না। চলুন বিরাদ ইসলাম মাদার সামানি গ্রাম, তো আপনারা কি করলেন, হযরত আদম আলাইহিস সালাম বাবা কপালে চুম্বন দিলেন, এই দেখেন বেরাদার ইসলাম মহাজাল সামানি করা চম্মন দেওয়ার পরে আল্লাহ তাআলা সমস্ত ফারিস্তাদেরকে বলে, ওগো আমার ফারিস্তারা তোমরা আদমকে সেজদা করো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বাবা ঘোষণা করে দিলেন, ওয়াইজ কুল্লা লিল মালাইকাতু সুজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, বেরাদার ইসলাম আল্লাহ তাআলা বলে ওগো ফারিস্তারা তোমরা সকল ফারিস্তা কেন চেষ্টা করলো না, বলে আমি নিজের হাতে আদমকে তৈরি করলাম, আমি নিজে তৈরি করলাম, আমি ওর কাছে মাথা নত করব না, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানিয়ে দেয় আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম তুমি হলো কাফের এবং ইবলিস শয়তান। তাহলে বিরাদার আদমকে কেন সিজদা করেন, আল্লাহ তাআলা কেন আদমকে সিজদা করতে বলেছিলেন, কপালে নূরে মুহাম্মাদি ছিল, ওই নূরে মুহাম্মাদির জন্য বিরাদার ইসলাম তাজিমে সিজদা সমস্ত ফারিস্তাদেরকে করতে বলেছিল, আজাজিল এই কারণের জন্য করেনি যে সম্মান তাকে করবো না। আচ্ছা আজাজিল কত বছর নামাজ পড়েছিল জানা আছে? সাড়ে ছয়শো কোটি বছর আজাজিল নামাজ পড়েছিল, সাড়ে ছয়শো কোটি বছর, আমরা বাবা একশো বছর বাঁচছি, একশো বছর বাঁচার ইবাদত করছি, নামাজ করছি, রোজা করছি, বাবা একশো বছর ইবাদত আমাদের কাছে গ্যারান্টি আছে, তাহলে আজাজিল আপনার সাড়ে ছয়শো কোটি বছর আল্লাহর ইবাদত করেছে, সাড়ে ছয়শো কোটি ইবাদত সব বরবাদ কেন, যে আদম আলাইহিস সালামকে সম্মান জানানি তার জন্য, সাড়ে ছয়শো কোটি ইবাদত সব বরবাদ হয়ে গেছে কেন, আদম আলাইহিস সালামকে সেজদা করেনি। এই জায়গাতে আপনার দুটি দল ভাগ হলো, একটি হলো ফারিস্তা বিদল আর একটি হলো ইবলিস মার্কা দল, বুঝতে পারলেন, যারা বলে ক্যাম নাই, যারা বলে দুরুদ নাই, যারা বলে আপনার নবী নিরন্তরই নাই, যারা বলে নবী আমার মূর্খ, যারা বলে নবী আমার ইলমে গায়বের খবর জানে না, তারা বাবা আহলে সুন্নাতুল জামাতের মানুষকে বুঝে নিতে হবে তারা হচ্ছে আপনার ইবলিস মার্কা দল। এই যে বলছেন আদমকে সেজদা করেনি সম্মান করেনি বলে সব সাড়ে ছয়শো কোটি ইবাদত আপনার সব বাদ হয়ে গেল। দেখেন বেরাদার আদম আলাইহিস সালামকে তৈরি বললেন, এই জায়গা থেকে আপনার দুইটা দল ভাগ হলো, বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, হযরত আদম আলাইহিস সালাম আপনার তৈরি করার পরে ইবলিস শয়তান বলতে চাল লাগো, তোমার সাড়ে ছয়শো কোটি বছর আমি ইবাদত করলাম, আমার কি সবই ইবাদত বাদ, বলে হ্যাঁ সব বাদ, ইবলিস শয়তান বলছে আল্লাহ যখন বাদ হলো তা আপনাকে তো কয়েকটা জিনিস চেয়ে দেবো, তো কি জিনিস, বলে একটা হলো জিনিস
বলে আল্লাহ গো আমি যেন সকল মানুষে যেন উদ্ধার করতে পারি। দ্বিতীয় নম্বর হলো আমি যেন প্রত্যেকটা আপনার বান্দা বান্দির রক্ত শিরায় শিরা যেন আমি থাকতে পারি। আল্লাহ তাআলা বলে যাও ইবলিস আমি তাই দিলাম এবার বেরাতে ইসলাম এবলিস শয়তান বলে ও গো আল্লাহ আমি যেন সকল মানুষের উদ্ধার করতে পারি। আল্লাহ তাআলা বলে যাও আমি তাই দিলাম কিন্তু আল্লাহ তাআলা বলে বলে ইবলিস শুনে না শুনে না আমি পৃথিবীর সমস্ত মানুষের আমি সমস্ত মানুষের উদ্ধার করার ক্ষমতা দিলাম কিন্তু একজনের উদ্ধার করতে দেব না সেটার নাম এইরকম ভাবে আপনার ইবলিস শয়তান চারদিকে পাঁচটা আপনার জিনিস আপনার চেয়ে নিয়েছিল। যখন আপনার ইবলিস শয়তান এরকম কয়েকটা জিনিস আপনার চেয়ে নিল, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর সারজমিনে পাঠালেন। জোরে বলুন দেখেন বেরাদার, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার সারজমিনে আপনার আসলেন, আসার পরে নূরে মুহাম্মদ এটা আপনার আস্তে 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 বাবা যেন আপনার হযরতে আপনার ইসা আলাইহিস সালামের কাছ থেকে নিয়ে বাবা হযরত ইদ্রিস আলাইহিস সালাম পরিবর্তন হতে হতে বাবা আপনার হযরতে মানাফের কাছে আব্দুল মানাফ থেকে নিয়ে বাবা আব্দুল মুত্তালিবের কাছ থেকে নিয়ে বাবা আমার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূরে মুহাম্মদ এটা আসলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো আমার সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, এবার বাবা আপনাদেরকে কিছু আকিয়া শোনাবো বাবা। যারা বলে নবী মুস্তাফা নূরে তারি নয়, দেখেন বারাদার নবী তো আমার নূর নবী নূর, কিন্তু আমার বাপ ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদরে নূর প্রকাশিত হয়েছে। নবী তো নূর কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিটি যে চাদরটা ব্যবহার করতেন ওই চাদরে আপনার নূর প্রকাশিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন বেরাদার, যারা বলে যে নবীর নূরের তরি নাই, কে বলে যে আব্দুল্লাহ যদি মাটির তরি হয় তো বিশ্ব নবী নূরের তরি হতে পারে কি করে? দেখেন বেরাদার, একদিন বেরাদার মা তিনি বাবা কোটি শুরু করলো, যাবার পরে মদিনার গলি গলিতে যাওয়ার পরে বাবা একটাও পয়সা আপনার নিয়ে আসতে পারলো না, একটা পয়সা নিয়ে আসতে পারলো না। যখন আপনার মনটা খারাপ করে বাড়িতে গেছে, যাওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার স্বামী, আপনি যে কাজ করতে গেছিলেন তো কিছু টাকা পয়সা হয়েছে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানে আপনার ঝরঝর করে আপনার পেলটা জোর করেছে, বলতেছে ও গো আমার বিবি, ও গো আমার প্রাণের বিবি, আমি গেছিলাম কাজ করার জন্য কিন্তু আমি কাজ পাইনি, কিছু টাকাও নিয়ে আসতে পারিনি। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ও গো আমার প্রাণের স্বামী, আপনি টাকা পয়সা নিয়ে এসেছেন না তো কি হয়েছে? ও গো আমার স্বামী, তবে এক কাজ করুন। এসারুল শেখ তিনি আপনার বলতেছে, ও গো আমার স্বামী, আপনি টাকা পয়সা নিয়েছেন, আপনি টাকা পয়সা নিয়ে আসার জন্য তো কি হয়েছে? তবে শুনুন, আমার একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে আসুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, যখন আপনার কথা বলা তিনি বলতেছেন, ও গো আমার বিবি ফাতেমা, বলো বলো তোমার চাদর কেন আমি নিয়ে যাব, তোমার বরকতময় চাদর কেন আমি নিয়ে যাব, আপনার
হযরত আলী বল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলে ওগো আমার স্বামী আমার আব্বা জান বলেছে যে স্বামীর খিদমত করা মানে আমার আল্লাহ তাআলার ফরিস্তাকে খুশি করা। বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মা ফাতেমা চাদরটা নিয়ে বাবা মদিনার বাজারে আপনার বিক্রি করলেন। বিক্রি করার পরে এক ইহুদির কাছে চাদরটা বিক্রি করা হলো। বিক্রি করার পরে বাবা কিছু টাকা পয়সা আপনার পেল। পাওয়ার পরে কিছু জবেরা তা কিনলো বাবা, কিছুটা সবজি আপনার কিনে নেওয়ার পরে আপনার বাড়ির দিকে যায়। যাবার পরে বলো বাবার বিবি যাও তোমার জন্য কিছুটা আটা নিয়ে এসেছে, কিছুটা সবজি নিয়ে এসেছে। ও আমার বিবি তাড়াতাড়ি করে রুটি তরকারি তৈরি করো, রাত্রে 12টাতে তাহাজ্জুদের নামাজ পড়ব। বিবি তাড়াতাড়ি করে রান্না করো, তাড়াতাড়ি রুটি তরকারি তৈরি করো, খাওয়া দাওয়া করার পরে দুই স্বামী স্ত্রীতে রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ব। জোরে বলো। কিন্তু আমার মা গালা দেখেন বাবা, এখন আমার মা বোনারা কি বলে বেড়াতে ছিলাম মজা সামানি কিরাম, যদি আপনার কোন স্বামী যদি বলে ওগো আমার বিবি দেখো আমি অমুক জায়গা গেলাম, তুমি আমার জন্য দু চারটা গরম গরম রুটি গড়িয়া রাখো আর ঠান্ডা রাত্রে বাবা, তখন বেবি বলবো গো স্বামী কত দূর পর্যন্ত রাগ জাগতে পারবো না, রাগ জাগতে পারবো না পারবো না, কিন্তু গো আমার স্বামী আপনি যখন আসবেন আমাকে তুলাবেন আপনাকে আমি ঠান্ডা ভাত খাবো। বলে কেন রে? বলে তুমি রাত্রে 12টা 1টা পর্যন্ত ওদিকে ঠেলা খাই আসবার বিবিকে তুমি রাত্রে 12টার সময় রুটি খাওয়াতে বলবে, ওই কাজ তোমার করার জন্য বাড়িতে আসে না কিন্তু বিরাদার যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার জান বাবা রুটি তরকারি আপনার তৈরি করলেন, দুই স্বামী আপনার খাওয়া দাওয়া করলেন বাবা, খাওয়া দাওয়া করার পরে আপনার তাহাজ্জুদের নামাজ দুই স্বামী স্ত্রীতে পড়তে লাগলো। কিন্তু বেড়ারা দেখে ইনাদের মধ্যে এতটা স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত, আমার বিশ্ব নবী বলেছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখা মানে আমার আল্লাহ তাআলাকে খুশি করা। আর যেই যে বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মহাব্বত থাকবে সেই বাড়িতে আপনার আল্লাহ তাআলা রহমত বর্ষিত হয়ে থাকবে। যারা বলুন কিন্তু দেখেন যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা সারা রাত্রিতে ইবাদত করে করে আপনার রাত পার করে দিয়েছে, কিন্তু আমার মা বলে রাও সারা রাত্রি বাবা সিরিয়াল দেখে রাত পার করে। এদিকে আমার মা বোন খুব ভালো বাবা সিরিয়াল টিরিয়াল লাগে না, এ আমাদের বসনপুরের কথা আপনার বলতেছে, যদি বলে যা কালোর বাপ বাবা কালোর বাপ ক্যাবিন লাইনটা খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি করে ক্যাবিন লাইনটা ঠিক করো, যদি ক্যাবিন লাইন না ঠিক করো তাহলে তোমার খাওয়া দাওয়া হবে না। সাদ্দামের বাপ কালোর বাপ বলে তাহলে আজকে ভাগ্যে আপনার কষ্ট আছে, যাই বাবা ক্যাবিন লাইনটা ঠিক করে আসি। আপনার ক্যাবিন লাইন ঠিক করে এসেছে বলো গো স্বামী, ক্যাবিন যখন ঠিক করে আসে ওই তাকে রান্নাঘরে হাড়ি আছে দুটি ভাত খুলে খান, এখন সিরিয়ালটা কাজা করলে পর হবে যেই কিন্তু বেড়াদের সব মজা সামানি গিরাম আমাদের মা বড়দের বাবা সিরিয়াল একক তো কাজা হয় না। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছে যারা মা ফাতেমার মতো দুনিয়া চলাফেরা করবে কাল কিয়ামতের ময়দানে মা ফাতেমার সঙ্গে জান্নাতে দেখা হবে। বাবা আমার মা খালা শুনে যা রাতের বেলা যে মা ফাতেমা বা দুই স্বামী স্ত্রীর মধ্যে বাবা খাওয়া দাওয়া করার পরে রাতে তাহাজ্জুদের বাবা নামাজ পড়তেছে, কত মহব্বত কত ভালোবাসা, কিন্তু বেড়াদের ইসলাম মজার সামানে কেন তাহাজ্জুদের নামাজ পড়তেছে। এদিকে বাবা যে ইহুদির বাড়িতে আপনার ইহুদির কাছে চাদরটা বিক্রি করেছিল, চাদর বিক্রি করেছিল
চাদরটা বিক্রি করেছিল ওই ইহুদি আপনার চাদরটা নিয়ে গিয়ে যেন আপনার একটা ঘরের ভিতরে আপনার রেখেছে। রাতে বারোটা হয়েছে ওই ঘরে যেন বাবা আল্লাহ বাবা শুরু হয়ে গেছে। তার বিবি বলতেছে ওর স্বামী ইহুদির বিবি বলতেছে ওর স্বামী ওই ঘরে কোনো কারেন্ট আলা নাই, কোনো হর করে আলা নাই, কোচুর আপনার ডিবির আলা নাই, কোনো আপনার হর করে আলা নাই। বাবা আমার স্বামী ওই ঘরে এতটা আলা কেন? ইহুদি বলতেছে আমার বিবি তুমি যেখানে আমিও সেখানে। বাবা আমার বিবি আমিও তো জানি না। তখন তার বিবি বল আমার স্বামী চলুন না যাই একবার ঘরে দেখে আসি এত ঘরে এত আলা কেন? যখন আপনার যাওয়া যাওয়ার পরে দরজা খুলেছে, দরজা খোলার পরে আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদরে বাবা নূর প্রকাশিত হয়েছে। মা ফাতেমার চাদরে নূর প্রকাশিত হয়েছে। ইহুদের বিবি বলতেছে বলো আমার স্বামী চাদরটা পেয়ে কথা থেকে। তার স্বামী বলতেছে আমার বিবি মদিনার বাজার আমার কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রি করেছে। তখন আপনার ইহুদের বিবি বলে ও গো আমার স্বামী এই চাদর আমাদের বাড়িতে রাখলে হবে না, হবে না, এই চাদর বাড়িতে রাখলে হবে না। মানে কেন? এই চাদর হলো বরকত, এই চাদর, এই চাদর বরকত আছে। ও গো আমার স্বামী চলুন না যাই, এই চাদরে আমরা সম্মান করতে পারবো না। এই চাদরটা যার তাকে আমরা ঘুরিয়ে দিয়ে আসি। রাত্রে বারোটা সুমাতে হাতে করে চাদরটা নিয়ে আপনার রাস্তা চলতে শুরু করেছে। বাবা অন্ধকার রাত্রি বাবা রাস্তায় আপনার পা যায় না দেখতে, রাস্তা আপনার দেখতে পাওয়া যায় না। ওই চাদরের নূরের আলোতে বাবা, নূরের আলোতে আলোতে বাবা যেন হযরত আলীর বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। বাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে হযরত আপনার ইহুদিটা কি বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দরজাতে খটখট করে আওয়াজ দিতেছে। এদিকে দুই স্বামী স্ত্রী বাবা তাহাজ্জুদের নামাজ পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দরজার কাছে এসে বাবা দরজাটা খুললেন। হযরত আলী বলতেছে কি ব্যাপার ইহুদি এত রাত্রে আমার বাড়িতে? বলে হুজুর বেয়াদব মাফ করবেন। বলে কেন? বলে আপনি আমার কাছে যে চাদরটা বিক্রি করেছিলেন ওই চাদরটা আপনাকে আমি ঘোরাতে এসেছি, ঘোরাতে এসেছি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রতে বলতেছেন বলো গা ইহুদি আমার কাছে এত টাকা নাই যে আমি চাদরটা যে চাদর বলে টাকাটা পেয়েছিলাম ওই টাকা দিয়ে আমি কিছুটা আটা নিয়েছিলাম, কিছুটা সবজি নিয়েছিলাম। আমার কাছে একটা টাকা নাই, আমি তো তোমাকে টাকা দিতে পারবো না। ইহুদিটা বলো গালি আপনার কাছে আমি টাকা নিতে আসিনি, আপনার কাছে আমি টাকা নিতে আসিনি, আপনাকে চাদরটা আমি দিতে এসেছি। কেন? এই চাদরে যেন নূর প্রকাশিত হয়েছিল তার জন্য চাদরটা আমরা দিতে এসেছি। বেরাদার চাদরটা মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার চাদর মোবারকটা আপনার দেওয়া হলো। দেওয়ার পরে সকাল হলো, ইহুদির বিবি আর ইহুদি আপনার বিশ্রামাবি দরবারে গেছেন। যাবার পরে বলো হুজুর গো আমাদের বেয়াদবি মাফ করবে, কেননা আপনার দিতির চাদর যদি এতটা নূর হতে পারে গো নবি তাহলে আপনি কত না কতটা না নূর হবেন। সঙ্গে সঙ্গে ইহুদি বিবি আর ইহুদি বলতেছে হুজুর গো আমাদেরকে কালমা পড়ে মুসলমান বানিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেয়াদের সুরাম মাদার সাবানি কিরা সঙ্গে সঙ্গে আপনার যেন আপনার কালমা পড়ে ইহুদি আর ইহুদির বিবিকে আপনার যেন বাবা মুসলমান বানিয়ে নিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা দেখার কবে করছেন? বারোই রবি উল আওয়াল এলো চারিদিকে শুধু আলোই আলো, বারোই রবি বলো বলো
তিনি বাবা মা আমিনার কাছে আপনার দিয়ে যায়। যাওয়ার পরে নাবি আমার বসে আছেন, হঠাৎ করে আপনার দেখতে পাচ্ছেন যে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা পাহাড়ের উপরে উঠে আপনার কিছু কিছু আপনার বাপের খেজুর বাপের পকেট থেকে খেজুর বের করে তার ছেলেদেরকে আপনার খাওয়া দিয়েছে। নাবি আমার দেখতেছেন কাবা শরীফের কাছে আপনার নাবি বসে আছেন, বেজর বলো সুবহানাল্লাহ। এরকম আপনার দেখার পরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবা যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছেন, যাওয়ার পরে বলতেছেন ও বাবার আম্মা জান, আপনি বলুন আমার আব্বা জানার কবর কোথায়? একটু ভালো করে শুনেন বাবা জি। নবী আমার বলতেছেন বলো আম্মা জান আমার আব্বা জান কবর কোথায়? যখন বলে চোখ কাটা লাল তোমার কি করবা বলো বলো। নবী বলতেছেন আম্মা জান আমার আব্বা জানের কবর জিয়ারত করব। বলো আম্মা আমাকে একটু নিয়ে গেলে পর খুব ভালো হয়। তখন আপনার গিরা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে জগ আমার লাল তবে শোনো শোনো আমি তো তোমাকে নিয়ে যেতে পারবো না, তবে তোমার দাদু হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আমি তো যাই। যাবার পরে ফয়সালা করার পরে যখন যাকে পাঠাবে আমার সঙ্গে তারপরে আমি তোমাকে নিয়ে যাব তোমার বাপের কবর জিয়ারত করতে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কি করলেন? হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আসলেন, আসার পরে বলছে হুজুর এরকম ব্যাপার আমার বেটা লাল আপনার ছোট বেটা আব্দুল্লাহর কবর জিয়ারত যাবে তাই আপনার কাছে একটু অনুমতি নিতে এসেছি। তো হুজুর গো আপনি কি বলছেন? হযরত আব্দুল মুত্তালিব বলতেছেন বলো গো মামিনা তোমাকে যদি আমি পাঠাই তাহলে পরে এ মক্কা শরীফের কিছু মানুষ বলবে দেখো দেখো আমির আল সামিনা তার জন্য আমিনা কত কত ঘুরে বেড়াতেছে। ও গো মা আমিনা তুমি যখন যাবে তোমার লালকে নিয়ে যখন আমার বাবা কবর জাত করতে যাবে তবে শুনে না শুনে না ও গো আমিনা তবে শুনো শুনো তবে এক কাজ করো আমার বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিল শামসুদ্দিন রেজবি সাহাব কিবলা জিন্দাবাদ, আল্লামা শামসুদ্দিন রেজবি সাহাব কিবলা জিন্দাবাদ, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কমিটির সমস্ত ছেলেদেরকে জানানো হচ্ছে যে তোমরা এদিকে ঘোরাফেরা না করে মঞ্চে এসে বসে পড়ো,
এবং যিনারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন আপনারা উপস্থিত হয়েছেন, আমাদের প্রধান বক্তা স্টেজে উপস্থিত হয়ে গেছেন, কিছুক্ষণের মধ্যে ওনাকে মঞ্চে তুলে দেওয়া হবে। আর অনেক রাত হয়েছে বাবা, আপনারা যাওয়ার জন্য উপস্থিত হয়ে গেছেন, কিন্তু মা বোনের আপনাদের জন্য চারটা মশলা নিয়ে বলতে পারলাম না, যদি আবার কোন সময় আসি তো বলবেন ইনশাআল্লাহ। বেড়াতে একটা ছোট্ট করে দুই করে নাত রাসূল বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য সমাপ্ত করবো, একবার মহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আরে দিদার কাছে কতো তোমরা, দিদার কাছে কতো তোমরা, ও নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মহব্বতে বলুন। আপনার শুধু আপনার গজাল পাওয়া যাবে, হ্যাঁ, সে চ্যালেঞ্জটির নাম হচ্ছে নুরি সাইরি বা গজালের ডায়েরি, একটি চ্যালেঞ্জের নাম হচ্ছে নুরি সাইরি বা গজালের ডায়েরি, আর একটি চ্যালেঞ্জ নাম হচ্ছে এসো আমল করি টু, হ্যাঁ, এই দুটো চ্যানেলে আমার ওয়াজ নাত আরো বহু ওলামা ইকরাম গন্ধের ওয়াজ পাবেন, আমল বিষয়ে পাবেন। যদি আপনারা এসো আমল করি টু বলার পর যদি না পান, তাহলে নাম্বার দিচ্ছি 97 34 31 24 77 97 34 31 24 77, নাম্বারটা ইউটিউবে সার্চ করবেন ইনশাআল্লাহ দুই চ্যানেলকে আপনারা পেয়ে যাবেন। এই বলে আমার বক্তব্য এখান থেকে সমাপ্ত করলাম, মামা আলাই না ইল্লাল বালাগ, যদি হয় ভাষার মধ্যে ভুল ত্রুটি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল জামবি ওয়া তুবি ইলাই ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।